No,

আবার যায় আবার যায় তারপর আবার আসি একটা দুইটা বন্ত তুলি দুইটা বাজে আমরা রওনা দিই তিনটা বাজে চারটা বাজে পৌঁছি দশটা এগারোটা এরকম লাগে বাজার ভালো হলে নয়টা দশটা বাজে আমরা দেশের প্রাকৃতিক জিনিস এগুলো মনে করি এখানে পাওয়া যায় এখন দামও সস্তা মোটামুটি যেমন আপনি একটা তরকারি খুঁট পারেন না ওরা সুন্দর করে ওটা দিতেছে আপনি বাসায় গেলেন যাই শুধু রান্না ওরা কোনো টাকা নিচ্ছে না ওরা আপনার খুব এগুলা কোনো মেডিসিন নাই মোটামুটি সাদক ভালো এবং জিনিস এক নাম্বার আমরা ওইখান থেকে কিনি ওই যে ডিমাইগুলা কিনি তারপরে আপনার কচু লতি কিনি ডাগরা শাক একটা আছে ওটা কিনি অনেক দামি দামি গারে আসে মানুষ আসে কিনে নিতেছে অনেক পয়সা হলো আর কিনে নিতে কারণ ওরা তো এগুলো পায় না শাক সবজি বলতে আমরা তো কিনা কোনো মাল বিক্রি করি না আমরা বিভিন্ন গ্রাম থেকে মাল হলো ইকোরা নিয়ে আসি বিভিন্ন আইটেমের মাল তাই নিয়ে আসি এরপর পরে আমরা বিক্রি আমরা এখানে হচ্ছে রিসিকলা ডুমুর খেতা শাক ডিমা শাক ঢেকি শাক টকানি লাল বাঁধাকপি নিম পাতা দেশি কলমি শাক কচু শাক এবং বিভিন্ন প্রকারের গ্রামে খেতের পাশাপাশি আমরা খেতে কিছু কিছু অল্প অল্প কিছু কিনা অগর খেতে ঢুইকা আমরা টুকাই নিয়ে আস কারণ অল্প কিছু না কিনলে ওরা ঢুকে দিবে না খেতে খেতের খেতের মধ্যেই হয় না না এগুলো শাক ছাড়া কেনে আমার ঘর বড় লোক মামুরা বড় লোক ছোট লোক সবাই কেনে অনেকের ফ্যামিলি নাই তারা কাটা পছন্দ করে এজন্য কেটে বিক্রি করতেছি অনেকে কাটতে পারে না তাগুর জন্য আমাদের কাটার মতো ব্যবস্থা আছে কাটার জন্য नहीं ना बाद जो दिया एक ताटी हो रहा है दारा थाई का

নিআসি টেনে করে সব কিছুই হয় জি আলহামদুলিল্লাহ গ্রামের সাথে এখানে পাওয়া যায় এখানে মোটামুটি সবজি অনেক প্রতি পাওয়া যায় যেগুলো হাট পনরের মার্কেটে পাওয়া যায় না কিন্তু মার্কেটে ব্যতিক্রম যে এখানে পাওয়া যায় যেগুলো আমরা ছোটবেলা গ্রামের অনেক জিনিস পেতাম কিন্তু শহরে আসব এগুলো পাচ্ছি না কিন্তু এখানে এসে পাওয়া যায় সেটা এখানে গ্রামের লতি পাওয়া যায় যেগুলো চাষ করে কচু হয় সেগুলো না শাক পাওয়া যায় যেমন এই যে এই শাকটা এটা কিন্তু সচরাচ সব জায়গায় পাওয়া যায় না কিন্তু দেখি শাক এখানে পাওয়া যায়